আছি, এটা আসলে পরিচয় পাওয়া খুবই দরকার। এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি, লাস্টই গত কয়েকদিন থেকে পড়ে আছে এখানে, এটা মনে হচ্ছে। তাও এখানে একজন মহিলাও ছুটে আসছেন, তাদের একজন মানুষ নিখোঁজ রয়েছে। তো সুন্দর ফুটফুট একটি বাচ্চা ছেলে পরিবারে হাল ধরেছিল, সেই সন্তানটি আজকে কার হাতে বা কিভাবে যে মারা গেল, এত অল্প বয়সে কার লালসার শিকার হয়েছে বা কি কারণে যে সে হত্যা হলো, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। হ্যাঁ, তারা তাদের পরিচয়টা তারা চিনে ফেলেছেন। জুতা দেখি, এই এই মহিলা দেখি একটু আসে, হয় বোন একটু আসে, একটু আসে না, একটু মহিলাটা একটু ধরেন, আসেন মহিলা, আসেন ধরো গাড়ি ধরো। হ্যাঁ, যাই হোক, এখানে একজন মহিলা অজ্ঞান হয়ে গেছেন, তারা নির্ধারিত করেছেন যে তাদেরই লাশ এটা। নিখোঁজ হয়েছিল একজন কামাল বাজারের এলাকার একজন মানুষ, এবং তারা আজকের এই লাইভটি দেখে ছুটে এসেছেন এখানে, এসেই দেখলেন যে তারা তাদের লাশ হিসাবে বা তাদের নিজের মানুষ হিসাবে তারা এটাকে মেনে নিয়েছেন। মোত্তাসপুর বাড়ি যে মারা গেছেন, কিতা করতে এখানে খুঁজছিনি, তারা অটো গাড়ি ড্রাইভার, কামাল বাজার মোত্তাসপুর গ্রামের বাড়ি, আপনাদের বাড়ি গুলো এখানে কামাল বাজারের মোত্তাসপুর গ্রাম, বাজারের পার্শ্ববর্তী গ্রাম। আচ্ছা আচ্ছা, তাদের পরিবারের সদস্যরা বলেছেন কামাল বাজার মোত্তাসপুর গ্রামের এই যুবক, তিনি একজন টমটম চালক, উনার ভাই এবং উনার ভাবি আসছেন এখানে, জুতা দেখেই তারা কিন্তু এটা চিনে ফেলেছেন। যে লাশটি পাওয়া গেছে, পরিবারের সদস্য যারা আছেন তাদের আসলে এই মুহূর্তে মনমানসিকতা কথা বলার মতো নেই, তারা এই মুহূর্তে মানে বেহুশ অবস্থায় রয়েছেন, অজ্ঞান অবস্থায় রয়েছেন। তাদের সাথে আমরা হয়তো কথা বলতাম যদি সুযোগ পেতাম, কিন্তু কথা বললে সব বিষয় জানা যেত যে এক্স্যাক্টলি কতদিন থেকে নিখোঁজ রয়েছেন এবং কোন কোন গ্রামে বাড়ি এবং কি অবস্থা, কারোর সাথে কোনো প্রবলেম হয়েছিল কিনা, এই বিষয়গুলো হয়তো আমরা জানার চেষ্টা করতাম, কিন্তু সেটা আসলে এই মুহূর্তে সুযোগ নেই। কামালবাজার ইউনিয়ন আর গ্রামের নাম হয়েছে গিয়া মোত্তাসপুর। তাদের মূল বাড়ি কোন জায়গায়? তারা মূল বাড়ি সম্ভবত আমার কাছে লাগে বিশ্বনাথর নসিমপুর, বর্তমানে তার আত্মীয় স্বজন আছে, তার বোন আছে, তার মামা আছে, তার মামরুগর ভাই আছে। ছেলেটা কি করতো? ছেলেটা আসলে যদিও বয়স কম হয় কিন্তু ফ্যামিলি তার উপরে নির্ভরশীল। ওই যে অটো টমটম যেগুলা, এগুলা একটা টমটম নিজস্ব কিনছে, কিনিয়া নিজস্ব টমটম চালায়। আর গত বৃহস্পতিবার, সম্ভবত আগর বৃহস্পতিবার, এ রিক্সা বন্ধ করে দিয়েছে আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বা পাঁচটা সাড়ে পাঁচটা, আনুমানিক ছয়টার দিকে রিক্সা বন্ধ করে দিচ্ছে। তো কেবা সারা তারে ফোন দিছে, ফোন দিয়া টিপল লাগিন কইছে যে হ্যাঁ, প্রথমে জানাইছে যে না আমি রিক্সা বন্ধ করে চাবি আমার বাবার কাছে দিলেইছি, বাবার কাছে চাবি দিলেছি, এখন তো আমি আইতাম পারতাম না, বলে না তুমি না আইলে হইতো না, তোমার লইয়া নিজ গাঁও যাইতাম, তুমি আমরা লইয়া যাইবাই, আবার আমরা লইয়া আইবাই। ও কথা কইয়া তার বাবার কাছ থেকে চাবি আনছে, চাবি আনিয়া হে গেছে যাওয়া বাদে, যেখানে টিপ লইয়া গেছে সেখানে গিয়া ফোন করে তার বাপরে কইছে যে বাবা আমি আইতে আইতে রাইতে হয়তো আটটা নয়টা হইতে পারে, তো আমার অপেক্ষা করেন না, জানো আমি আটটা নয়টার দিকে আইমু। ও কইয়া যে হে ফোন ফোন রাখছিল আর কোনো যোগাযোগ করছে না, তার লেট দিকে তার বাবাই তারে ফোন দেন, ওখান ফোন দেওয়া বাদে আর তারে ফোনও পাইছেন না, ফোন বন্ধ হওয়ার পর থাকে তার বাপে ছুটাছুটি করা এনেকে এনেকে গেছেন, পরবর্তীতে দক্ষিণ সুরমা তানা পাইছেন, আইয়া সাধারণ একটা ডায়েরি করছেন, ডায়েরি করার পর থাকে যে যেবাই খর তার অসহায় বাপ মা, যে যেবাই খর অবায়ু তারা যার, আর প্রশাসনের লগে সবসময় যোগাযোগ করে, প্রশাসনিক তানাকভাবে যোগাযোগ করার পরে গতকালকে আমি যতটুকু জানি যে শেষ পর্যন্ত তারা পিপিআই গেছে, পিপিআই দেওয়া বাদে পিপিআই আইনগত যেরকম প্রসেসিং প্রসেসিংয়ের মাধ্যমে, এখন কিছু সময়ের আগে খবর পাইলাম যে তার লাশ ওখানেও মিলছে, বাদ বাকি তো আর আপনারা নিজে দেখরা। তো ফোন করে নিছে কটার সময়? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কোন জায়গা দিয়েছিল টিপক? টিপক আছে তোমার ফুরান গাঁও থেকে মুশিয়াদার হয়ে গেল বনগাঁও হয়। বনগাঁও জি। তো পরবর্তী তো সে কটা মানে আসে নাই? না আসে না, আমার ফোন করে কইছে আটটা ওইটা আওয়া দাওয়া ঠিক।
আচ্ছা পরে এর পরে আর কোনো ফোন নাই কে দিছে কারা নিছে এটা কি এটা কইছে না তার নম্বরে ফোন আসছিল জি জি ফোন হে দিছি আমারে মানে সে দিছে এবং তাকে যে নিছে দিবে সে ফোন দিয়ে নিছে ফোন দিয়ে নিছে ফোন দিয়ে নিছে ফোন দিয়ে নিছে হ্যাঁ ঘরতে ফোন দিয়ে এখন আসলে কি দাবি করছেন তার কি কোনো কোনো পুরনো শত্রুতা বা মারামারি কারোর সাথে ছিল শত্রুতা আমার জানার মতন নাই না 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 জানার মতন না কি ধারণা করছেন গাড়ি গাড়ি কই আপনাদের গাড়িও না স্যার ফুয়ারে ভাই ছিল এটা আপনাদের নিজের ছিল নিজের টমটম গাড়ি টমটম গাড়ি এই গাড়ি আর পাওয়া যায় না না তাহলে কি ধারণা করছেন কি জন্য মারতে পারে আপনার ছেলেকে কি জন্য মারলে এও জানি আর আমি তো জানি না আমার জানার মতন নাই কোনটা আমার কোনো শত্রু নাই।